কি করছো জয়দা? তুমি হঠাৎ এই ট্রেনে? আর বলিস না, অফিস থেকে এক আত্মীয়ের বাড়ি যাবার আছে। কোথায়? ওই মহর্ষিনগর। মহর্ষিনগর? সে তো বিশাল নগরের থেকে অনেকটা। হ্যাঁ, উপায় নেই, এদিকে অফিস থেকেও ছাড়লো দেরি করে। ওদের আগেই ট্রেনে ওঠার প্ল্যান ছিল। আচ্ছা আচ্ছা। আরে সুবীর, মোবাইলে তো মন দিয়ে কি করছিস? আরে দাদা, টাকা দিচ্ছি। তুমিও কি টাকা জিততে চাও? আরে টাকা জিততে কে না চায়, কিন্তু কেমন ভাবে? এই দেখো, আমি এটা দুর্দান্ত অ্যাপ পেয়েছি, এটার নাম নস্টা প্রো। প্রথমে তুমি এই অ্যাপে ডেসক্রিপশনে দেওয়া আমার কোড দিয়ে সাইন আপ করলে 100 টাকা বোনাস পাচ্ছ। আর তুমি যদি 100 টাকা অথবা তার বেশি ডিপোজিট করো, তুমি 100% ক্যাশব্যাক পাবে। ব্যাপারটা দারুণ তো। এই দেখো, তুমি এই অ্যাপে দুভাবে খেলতে পারো। এক, প্রেডিকশন করে, মানে তোমাকে কিছু প্রশ্ন করা হবে ম্যাচের ব্যাপারে, তোমার অপশান চুজ করতে হবে, যেমন কে জিতবে, ইন্ডিয়া না অস্ট্রেলিয়া। উত্তর সঠিক হলে পয়েন্ট পাবে আর টাকা জিততে পারবে। আর দুই, তোমার ড্রিম টিম তৈরি করে, যেখানে তুমি ম্যাচের জন্য তোমার মনের মতো 11 জন বেস্ট প্লেয়ার তুলে নেবে, আর তাদের পারফরমেন্স অনুযায়ী তুমি পয়েন্টস পাবে। তাছাড়া এখানে আরও অনেক গেমস তো আছে, যেমন ক্রিকেট, ফুটবল, টেনিস, কাবাডি, অনেক। কিন্তু ফাটাফাটি ব্যাপার, এখানে তুমি জিতে যাওয়ার টাকা পেটিএম অথবা ব্যাংকের মাধ্যমে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারো। কোনোরূপ প্যান কার্ডের দরকার নেই। কিন্তু সত্যি দারুণ, আমি এক্ষুনি ডাউনলোড করছি। দাদা, আমার স্টেশন এসে গেছে, আমি আজ উঠি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কাল দেখা হচ্ছে অফিসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঘড়িতে রাত তখন প্রায় 11:30। বর্ষামুখর রাত, একটু আগে বিশালনগর স্টেশন থেকে ট্রেন ছাড়বে। রাতে শেষ ট্রেন বলে প্রথম থেকে কামরায় বিশেষ লোক ছিল না। বিশালনগরেই বাকিরা সব নেমে পড়েছে। দুদিকে ঝোপঝাড় পেরিয়ে ট্রেন এগিয়ে চলল দ্রুত গতিতে। কামরা একেবারে ফাঁকা, গাছপালার উপরে বৃষ্টির শব্দ, ট্রেনের ঝনঝন আওয়াজ কানে দাদা ধরিয়ে দেয়। কামরায় একা বসে বসে একটু অস্বস্তি হতে লাগলো। ট্রেনের বাইরে সব কিছুই যেন আলকাত্রার মতো কালো অন্ধকার। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম কোনো আলোর উপদেশ নেই। অন্ধকারের বুক চিড়ে এগিয়ে চলেছে ট্রেন। ট্রেনে বসে চোখে ঘুম এলো কখন টেরই পাই। চোখ খুলে দেখলুম ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার? স্টেশন এসে গেছে বোধহয়। দেখলাম বাইরে একটা টিমটিমে আলো চলছে। আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বুঝলাম এটা স্টেশন নয়, কোনো এক অজানা স্টেশনে ঢোকার মুখে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। যদিও স্টেশনের নাম কি সেটা পরিষ্কার হলো না। আচ্ছা, বিপদে পড়েছি মনে হলো। বৃষ্টিটা আপাতত একটু ধরেছে। প্রায় 15 মিনিট হওয়ার পরেও যখন ট্রেন ছাড়লো না, আমি ট্রেন থেকে নেমে পড়লাম। হেঁটে ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, ট্রেন তো অনেকক্ষণ থেমেছে, ছাড়বে কখন? ড্রাইভার লোকটা ভ্রু কুঁচকে বললে, ওই যে সামনে লাইনে 3 জন কাটা পড়েছে, ওদিকে ওভারহেডের তার ছিঁড়ে গেছে, কখন ছাড়বে তা বলতে পারবো না মশাই। সে কি, তাহলে এখন কি হবে? সব ঝামেলা মিটলে তবে ছাড়বে ট্রেন, খবর দেওয়া হয়েছে। তবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা কখন আসবে তা বলতে পারছি না। বিরক্ত হয়ে বললাম, কি মুশকিল, তাহলে এতক্ষণ করবোটা কি? এই যে সামনের যে স্টেশনটা দেখছেন, সেখানে একটা ছোটখাটো ওয়েটিং রুম আছে, কিন্তু সেখানে না যাওয়াই ভালো। কেন? সে আপনি যেতে চাইলে যেতেই পারে, আপনার ইচ্ছা, যা করবেন করুন, কিন্তু আমার মাথাটা অন্তত খাবেন না। এখান থেকে বেরিয়ে রিক্সা বা কিছু ধরার উপায় আছে কি? অত শত জানি নে বাপু, ইচ্ছে হলে যেখানে খুশি যান, তবে রাত বিড়েতে এই ট্রেনে বসে থাকলেই ভালো করতেন। ড্রাইভারের কথার তোয়াক্কা না করে এগিয়ে চললুম স্টেশনের দিকে। অন্তত রাতে জিরোনো তো যাবে, ট্রেন যখন ছাড়বে তখন না হয় ফিরে আসব। স্টেশনের শেষ প্রান্তে স্টেশন মাস্টারের খালি ঘরটা দেখতে পেলাম। ভিতরে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই সেখানে। স্টেশন মাস্টারের দেখা না পেয়ে ঘরটার পাশ দিয়ে নিচের দিকে নেমে যাওয়া সিঁড়ির রাস্তা ধরে নামতে লাগলাম। কি ব্যাপার স্যার, এত রাতে এখানে? অন্ধকারের ভেতর থেকে একটা গলা শুনতে পেয়ে চমকে উঠলাম। লোকটা যেন অন্ধকার ফুঁড়েই বেরিয়ে এলো। দাদা, ওই ট্রেনে ওই যে ওভারহেডের তার তো ছিঁড়ে গেছে, ট্রেন কখন ছাড়বে তা তো জানি না, তাই ভাবছি নিচে যদি কোনো গাড়ি স্ট্যান্ড ফ্যান্ড থাকে। ও হ্যাঁ হ্যাঁ স্যার,
ঠিকই বলেছেন, তার ছেড়ে যাবার খবর আমি পেয়েছিলাম বটে, নইলে এই স্টেশনে ট্রেন থামে না। আমি লোকটাকে আপাদমস্তক দেখে নিয়ে বললাম, আচ্ছা আপনার পরিচয়টা কি জানতে পারি? অবশ্যই স্যার, আমি জনাতন ধর, এখানকার লাইট ম্যান। আচ্ছা, আমি সুজয় সামন্ত। তা এখানে কি কোনো গাড়ির স্ট্যান্ড পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবে বড় গাড়ি না পাওয়ার চান্সই বেশি। অটো চলবে? চলবে মানে দৌড়বে মশাই, দৌড়বে। আসুন 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 তবে। লতায় পাতায় আবৃত অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আমি আর জনার্দন। নিচে গিয়ে দেখি অন্ধকারে চারদিক খাঁ খাঁ করছে, দোকানপাট সব বন্ধ, একটা অটো অদূরে দাঁড়িয়ে রয়েছে। জনার্দন হেসে বলল, ওই তো বোধ হয় মদন দাঁড়িয়ে রয়েছে। আমায় পিছনে রেখে জনার্দন এগিয়ে গেল অটোটার দিকে। অটোটার কাছে পৌঁছতেই দেখলাম গাড়িটা ঘিরে দুজন সন্ডামার্কা লোক দাঁড়িয়ে রয়েছে। জনার্দন ওদের সাথে দর কষাকষি করছে। আমার সাথে ওদের পরিচয় করিয়ে দিয়ে জনার্দন বলল, ওই যে স্যার, ও হলো মদন, আর এই হচ্ছে শিবু। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি যাবেন কোথায়? মহর্ষিনগর। এই বাবুকে মহর্ষিনগর নিয়ে যা। কিন্তু কত ভাড়া লাগবে তা তো বললেন না। ভাড়া লাগবে নি, আপনি যে এই রাতের একমাত্র প্যাসেঞ্জার স্যার, আপনাকে সাহায্য করতে পারলে তো আমাদের পরম সৌভাগ্য। সে কি বিনে পয়সায় এত দূর নিয়ে যাবে বলো কি? আরে স্যার, রাতে কেউ বিপদে পড়লে আমাদের এই নিমতলার মানুষ তার সুযোগ নেয় না, যা মনে হয় দিয়ে দেবেন, এখন উঠুন শিগগির। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। অটো কিছু দূর গড়াতে জনার্দনের চিৎকার কানে এলো, ওরে দাঁড়া দাঁড়া। অটো থামতেই জনার্দন দৌড়ে এলো, ওরে ওরে মদন, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমাকে একটু রাস্তায় নামিয়ে দে বাপ। আহ জনাদা, শিগগির এসো, দেরি হয়ে যাবে যে। জনার্দন অটোয় উঠলে অটো চলতে শুরু করলাম। স্টেশন চত্বর ছাড়িয়ে শুনশান একটা রাস্তা ধরে এগোতে থাকলো অটো। অন্ধকার নিঝুম রাস্তার উপর দিয়ে অটো চলছে, ভেজা রাস্তায় আলো ফেলে চলেছে আমাদের অটো। আমি কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, আচ্ছা জনার্দন বাবু, স্টেশনটায় কোনো ট্রেন থামে না কেন? বললে কি বিশ্বাস করবেন স্যার? বিশ্বাস না করার কি আছে, তুমি বলেই দেখো না। মদনের পাশের সিট থেকে শিবু বলে উঠল, আসলে বাবু, এই স্টেশনে ট্রেন না থামার পিছনে একটা গল্প রয়েছে। গল্প? কিরকম গল্প? এই এলাকার নাম নিমতলা। স্টেশন পেরিয়ে এই যে গ্রামটা শুরু হয়েছে, এই গ্রামেরও নাম এই একই নামে, আর গ্রামের নামে এই স্টেশনের নাম। সে যাই হোক, নিমতলা স্টেশন শুরু হয়, মানে উদ্বোধন হয় 1975 সালে। তবে নিমতলা গ্রামের লোকেরা খুব একটা ট্রেনে চড়তো না, তাও ট্রেন যখন চলছে তখন সমস্ত ব্যবস্থা থাকা তো দরকার। প্রথম কয়েক বছর এই স্টেশনে ভালোই সব ট্রেন চলে, সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু এই দ্বিতীয় স্টেশন মাস্টার আসার পরে যত গণ্ডগোল দেখা যায়, শুরু হয় কিছু ভয়ানক কাণ্ড। ভয়ানক কাণ্ড মানে? বাবু, জনার্দন আপনাকে বলেছিল না স্টেশনে কোনো কালেই বিশেষ লোক আসতো না? হ্যাঁ বলেছিল। যেসব লোক বাইরে থেকে আসতো, এই ধরুন দু একজন মাঝে মধ্যে আসতো, সেই সব লোক আর বাড়ি ফিরতো না। মানে? মানে বাবু, তারা গায়েব হয়ে যেত। গায়েব হয়ে যেত? সে কেমন করে? সেটা বাবু কেউ জানে না, কিন্তু এমন ঘটনা 80-85 সালের মধ্যে বহুবার ঘটেছে। পুলিশ কিছু করেনি? শিবু আবার বলা শুরু করলে, প্রথম প্রথম পুলিশ চেষ্টা করেও বিশেষ কিছু লাভ করে উঠতে পারেনি, কিন্তু তারপর একদিন বুঝতে পারলো যে এই গুম হয়ে যাওয়ার পিছনে আসল রহস্যটা কি। কি রহস্য? যে নতুন স্টেশন মাস্টার এসেছিল সে ভালো মানুষ সেজে থাকলেও আসলে সে ছিল একজন দাগি খুনি, সিরিয়াল কিলার, বুঝলে মশাই? রাতের থেকে স্টেশন থেকে কেউ বাইরে থেকে এলেই
সে খুন করে মৃতদেহগুলো কোন এক গোপন আস্তানায় ফেলে দিত আর আর জনার্দন হেসে উঠলে ভয় পাবেন না স্যার ভয় পাবেন না ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই তারপর আর কি পুলিশ ব্যাপারটা জানতে পারে কিন্তু পুলিশ কিছু করার আগে গ্রামের লোকেরা মিলে ওই স্টেশন মাস্টারের উপর চড়াও হয় তারপর তাকে পিটিয়ে মেরে ফেলে তবে লোকে বলে আসলে নিমতলার পুলিশের ইনচার্জ ইচ্ছে করে ব্যাপারটা গ্রামের লোকের উপর ছেড়ে দেয় আচ্ছা তারপর থেকে কি এমন হারিয়ে যাওয়ার ঘটনা আর ঘটেনি কে বলেছে ভুল ভাবছেন ভুল তারপরেও এই স্টেশনে নামা অনেক ব্যক্তি হারিয়ে যায় কিন্তু কোথায় যে হারিয়ে যায় কেউ তা জানে না এ এক গভীর রহস্য বুঝলেন মশাই তাই তো কোনো ট্রেন থামে না এখানে বাপরে বাপ কি বলছেনটা কি এ তো ভয়ানক কাণ্ড অটোটা হঠাৎ এক জায়গায় এসে থেমে গেল বাইরে চোখ দিয়ে দেখলাম আশপাশে মিশমিশে অন্ধকার তবু বোঝা গেল এ এক পরিত্যক্ত শ্মশানঘাট বাতাসে চামড়া পোড়ার গন্ধ ম ম করছে আমি চারদিক থেকে কিছুটা ভয় পেয়ে গেলাম বটে দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেলাম এটা কোথায় অটোর ভিতরে চোখ দিতে চমকে উঠলাম ভিতরে কেউ নেই এতক্ষণ কি তাহলে আমি একাই ছিলাম জনার্দন মদন শিবুর কোনো চিহ্ন নেই শ্মশানের পাশে এই নির্জন রাস্তায় কোন এক অজানা বিভীষিকা রয়েছে বলেই আমার মনে হলো জনার্দন বাবু ও জনার্দন বাবু মদন শিবু ডাকতে ডাকতে অটো থেকে নেমে পড়লাম কিছু দূর এগোতে তিনটি অস্বাভাবিক আওয়াজ কানে এলো মনে হলো এদিকে আসুন স্যার এদিকে আসুন আসুন না আসুন 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 কণ্ঠগুলো ভেসে আসছে শ্মশান লাগোয়া ঝোপঝাড়ের পিছন থেকে হেঁটে গেলাম সেদিকে আপাতত সেখানেও অন্ধকার শুধু দূর থেকে একটা টর্চের আলো রেখা এসে পড়েছে আমার পায়ের সামনে টর্চ ধরে অনেকটা দূর এগিয়ে রয়েছেন জনার্দন সাথে রয়েছে মদন আর শিবু জনার্দন বললে এদিকে আসুন মশাই এদিকে কথাটা বলে যে হাসিটা তিনি হাসতেন তাতে কেমন একটা রহস্যের গন্ধ বললাম কেন আমার তো যাওয়ার কথা অন্য জায়গায় এখানে কি আরে ভয় করেন কেন আসুন না আমি নিশ্চিত এখানে কিছু একটা গন্ডগোল আছে আমি তাও মন্ত্রমুগ্ধের মতো ওই তিনজনকে অনুসরণ করতে লাগলাম হাঁটতে হাঁটতে যখন সেখানে গেলাম দেখলাম শুধু টর্চটাই আছে আর কেউ নেই সামনে অন্ধকারে একটা গর্ত মতো চোখে পড়ল জনার্দন বাবু কোথায় আপনারা দিশেহারা হয়ে ডাকলাম আমি এই যে বাবু এখানে আমরা এমনভাবে বিভিন্ন দিক থেকে ওদের সেই কথা প্রতিধ্বনিত হতে লাগলো কখনো মদন কখনো শিবু জনার্দনের গলার স্বর ভেসে আসতে লাগলো হঠাৎ শুনলাম একটা কোলাহলের শব্দ সে কালো গর্তের ভিতর দিয়ে ভেসে আসছে আমার সারা শরীরে এক প্রচণ্ড ভয় অনুভূত হলো বুঝলাম যে জনার্দন শিবু আর মদন ভুল বুঝে আমায় এখানে নিয়ে এসেছে এক পা করে পিছোতে শুরু করলাম আমায় পালানোর রাস্তা খুঁজতেই হবে অন্ধকারের মধ্যে ওদের তিনজনের ছায়ামূর্তি ফুটে উঠল এবার তবে এবার ওদের কারোর মুন্ডু নেই কারোর চোখ বিস্ফারিত কারোর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে জনার্দন বলে উঠলে কোথায় পালাবেন মশাই পালানোর জায়গা নেই রসুন রসুন শুনে যান সেই স্টেশন মাস্টার আর কেউ নয় মশাই আমি নিজে বলেন কি আর এই শ্মশানের মাটির পাশে সব কটাকে পুঁতে রেখে দিয়েছি আর এই যে শিবু আর মদনকে দেখছেন আসলে ওদের কাছেই মানুষের মাংস সাপ্লাই দিতুম আর মরে গিয়েও তাই দিচ্ছি আরে ভূতগুলো তো চাহিদা আছে কিনা যেন তো মানুষ মেলে কি লোভ সামলাতে পারে তাই তো এই ব্যবসায় বহুত লাভ মানে মানে আমার কি যেন তো মানুষের মাংসের ডেলিভারি দিতে এসছি তাই তো অত দরকষাকষি করছিলাম আর তাছাড়া আপনার সাথে অনেক পুরনো একটা হিসেব মিলিয়ে ফেলতে পারো বুঝলেন মশাই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি দৌড়তে লাগলাম উল্টো দিকে
অন্ধকারে কোন দিকে যাচ্ছি জানি না, কি করব বুঝতে পারলাম না। বুঝলাম পিছনে অসংখ্য অশরীরি দৌড়ে আসছে আমার দিকে। মদন আর শিবুর গলা শুনতে পেলাম আবার। আসছি আসছি, আপনাকে ধরতে আসছি। পালাবেন কোথায় মশাই? আরে পালাবেন কোথায়, আসুন আসুন আসুন। পিছনে লোকগুলোর থুরি ভূতগুলোর বিভৎস চিৎকার শুনতে পেলাম। এদিক ওদিক করে কতক্ষণ দৌড়েছি জানি না, হঠাৎ দেখতে পেলাম স্টেশনের আলো। কোন রকমে দৌড়ে স্টেশনে উঠে ড্রাইভারকে বললাম, মশাই উদ্ধার করুন, বড় বিপদে পড়েছি। বিপদে পড়েছেন মানে কি বলছেন নাকি? আচ্ছা বুঝেছি, আপনি নিশ্চয়ই জনার্দনের খপ্পরে পড়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, প্লিজ আমায় উদ্ধার করুন। আমরা আর অপেক্ষা না করে দ্রুত পা চালাতে লাগলাম। ড্রাইভার বললে, কি জানেন তো, আসলে এখানকার তৎকালীন ইন্সপেক্টর অর্ণব সামন্ত নাকি গ্রামের লোকজনদের দিয়ে ইচ্ছে করে সিরিয়াল কিলার স্টেশন মাস্টার জনার্দন আর ওই সাগরেদের মেরেছিল, তাই ওর আত্মার সবার উপরে রাগ। আমি অবাক হয়ে বললাম, অর্ণব সামন্ত? হ্যাঁ কেন, উনি তো আমার বাবা। আচ্ছা তাই কি জনার্দন একটা পুরনো হিসেব মেটানোর কথা বলছিল? আপনি বড় বাঁচা বেঁচেছেন, যেহেতু এখানে আমি ছিলাম, নইলে আপনিও হারিয়ে যেতেন। চলুন চলুন, তার ঠিক হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়লো বলে। ট্রেনে যখন চাপলাম তখন ভোরের আলো ফুটেছে, আর এ রুটে কোনো দিন নয়।